ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল আকসা প্রাঙ্গণে আল আকসা মসজিদ, মক্কার হারাম শরীফ ও মদিনার মসজিদে নববীর পর আল আকসা মুসলমানদের নিকট তৃতীয় পবিত্রতম স্থান এবং প্রথম কিবলা হিসেবে বিবেচিত হয়। এই আল আকসা মসজিদকে নিয়েই ইহুদি ও খ্রিস্টানদের বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ইহুদিরা আল আকসা মসজিদে তৃতীয় টেম্পল বানানোর জন্য সোনালি গম্বুজ বিশিষ্ট মসজিদকে নাম দিয়েছে ডোম অব দ্য রক। অন্যদিকে খ্রিস্টানরাও ওয়েস্টার্ন ওয়ালকে নিজেদের পবিত্রতম স্থান হিসেবে ষড়যন্ত্র শুরু করেছে। তাই আজ আমি আপনাদের জানাবো আল আকসায় ইহুদি ও খ্রিস্টানরা কীভাবে ষড়যন্ত্র করে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে এবং ফিলিস্তিনের মুসলিমদের উপর হত্যাযজ্ঞ শুরু করেছে। আল আকসা মসজিদ মুসলমানদের পবিত্রতম স্থান। মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে হারাম শরীফ থেকে আল আকসায় এসেছিলেন এবং উপস্থিত সমস্ত নবীগণকে নিয়ে নামাজের ইমামতি করেছেন। আল আকসা মসজিদ নির্মাণ করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিরা বিশ্বাস করে এটাই ছিল তাদের প্রথম ও দ্বিতীয় উপাসনালয়। অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করেন এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আল আকসা মসজিদ কোনো একক মসজিদ নয়, আল আকসা মসজিদ মানে কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদের সমন্বয়ে। সোনালী গম্বুজ বিশিষ্ট আল কিবলি মসজিদকে ইহুদিরা ডোম অব দ্য রক নামে বিশ্বাস করে। ইহুদিদের মতে আল আকসায় ফাউন্ডেশন স্টোর বা বিশ্বের ভিত্তি পাথরের অবস্থান, যেখান থেকে বিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল। আর ইসলামী বিশ্বাস মতে এখানে রয়েছে সেই পাথর যেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন। আরবি ভাষায় ডোম অব দ্য রককে কুপ্পাত আল শাখরা বলা হয়, যেটি ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। মক্কার আগে মুসলিমরা এই স্থানকেই কিবলা হিসেবে ব্যবহার করতেন। হারাম আল শরীফ বা টেম্পল মাউন্টের উপর সোনালী গম্বুজটি ইসলামী স্থাপত্যের অন্যতম একটি নিদর্শন। এর মধ্যেখানের পাথরটিকে ঘিরেই এটি নির্মিত, এজন্যই একে বলে কুপ্পাত আল শাখরা বা ডোম অব দ্য রক। এই ডোম অব দ্য রককে নিয়েই ইহুদিদের যত ষড়যন্ত্র। তারা এই স্থানে তৃতীয় টেম্পল নির্মাণ করতে চায়, কিন্তু ফিলিস্তিনের মুসলিমদের প্রতিরোধের কারণে ইহুদিরা ষড়যন্ত্র করে সাফল্য অর্জন করতে পারছে না। এজন্য আল আকসা মসজিদকে ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক বলা হয়।